মানুষের জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভীষণ মূল্যবান প্রতিটি দিন আমরা পার করে থাকি নানা রকম অভিজ্ঞতা এবং অনুভূতির মাধ্যমে তবে দিনশেষে ভালো থাকাটা এবং সুস্থভাবে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রশান্তির বিষয় প্রিয় দর্শক আমি তো খুব ভালো আছি আশা করছি যে যেখান থেকে আয়োজনটি দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকালে সঙ্গে আছি শারমিন সুমি এবং আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী জুয়েনা বৃষ্টি তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই দুজনকে শুভ সকাল শুভ সকাল আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি এত মিষ্টি একজন মানুষকে দেখছি তার কাছ থেকে মিষ্টি মিষ্টি কিছু গান শুনবো ভালো তো থাকতেই হয় গান শুনবো অবশ্যই তার আগে চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা অবশ্যই প্রিয় দর্শক চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা আজ বৃহস্পতিবার 10 মার্চ 2022 খ্রিস্টাব্দ 25 ফাল্গুন 1428 বঙ্গাব্দ 6 সাবান 1443 ইস্রি চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ 1585 সালের এই দিনে সম্রাট আকবর ফরমান জারি করেন আমির ফতে উল্লাহ সিরাজি উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তিত হয় এই সনেই বর্তমানে প্রচলিত বাংলা সন 1876 সালের এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিষ্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন 1956 সালের এই দিনে বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘন্টায় 1000 মাইল বেগে বিমান চালনা করেন 2000 সালের এই দিনে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হয় এবারে শুরুর গানটি শুনবো কোন গানটি দিয়ে শুরু করছি আয়োজনটি আমি প্রথমেই করছি দুটি মন আর নেই দুজনার শুনি তাহলে দুটি মন God.
করে সঙ্গীত শিল্পী যখন এত সুন্দর করে এই সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করে, তখন আমরা যারা দর্শক শ্রোতা রয়েছি খুব মন দিয়ে শুনতে বাধ্য হই। পরবর্তী গানটি তাহলে শুনে ফেলি। এখন আমি যে গানটি করব, প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের চন্দন পালঙ্কি শুয়ে একা একা কি হবে, শুনি তাহলে। চন্দন জীবনে তোমায় যদি পেলাম না, চন্দন পালঙ্কি শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, শীত পাথরের রাস প্রাসাদে থেকে আর কি হবে, জীবনে শীত পাথরের রাস প্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে, রাজপ্রাসাদ বা পৃথিবীর যত শ্রেষ্ঠ জিনিসই হোক না কেন, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, সবকিছু অর্থহীন হয়ে যায়। এটা কিন্তু একদমই সত্যি, চির সত্যি, ঠিক তাই। কিন্তু এবারে কোন গানটি শুনছি? এবার আমি গাচ্ছি প্রয়াত লতা মঙ্গেশকরজির কেন কিছু কথা বলো না। দারুণ একটি গান, শুনি তাহলে। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু যাওয়া যত দূর দূর
অপূর্ব সুন্দর। আপনি কি গাইলেন? জিয়া ভাই কি বাজালো? অসাধারণ, ভাইয়ার তুলনা হয় না। এবারে তাহলে কোন গানটি শুনছি? এবারে করছি আমি চিঠি দেও প্রতিদিন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া, এবং কথা ও সুর গাজী মাজহারুল আনোয়ার। শুনে ফেলে তাহলে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও, নইলে থাকতে, নইলে থাকতে পারব না, চিঠি
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজন আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে যিনি আছেন ভাইয়াকে অনেক ধন্যবাদ এবং আমাদের পর্দার আড়ালে যারা কাজ করছেন ভাইয়াদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আজকে চমৎকার কিছু গান শুনে সকালটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগামী পর্বে আবারও চলে আসবো আরও কিছু সুন্দর সুন্দর গান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গীতের সঙ্গে থাকবেন, থাকবেন মাই টিভির সাথে।